नमस्कार, টাকা পয়সা চ্যানেলে আপনাকে স্বাগত। চ্যানেলটি এখনো অবধি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করুন, আর হ্যাঁ, নোটিফিকেশন বেল অন করতে ভুলবেন না। আজকে আমরা আলোচনা করব এই নতুন 20 টাকার কয়েনটি নিয়ে। 2019 সালের 7ই মার্চ এই নতুন সিরিজের কয়েনগুলি প্রথম লঞ্চ হয়, যদিও তার বেশ কিছু সময় পরে এগুলি প্রথমে বাজারে আসে। এই নতুন সিরিজের কয়েনগুলির বেশ কিছু নতুন বৈশিষ্ট্য রয়েছে। ঘোষণা মতো 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা এবং সর্বপ্রথম 20 টাকার কয়েনও লঞ্চ হয়। যদিও এখনো পর্যন্ত এই নতুন ডিজাইনের 1 টাকার কয়েন বাজারে এসেছে বলে শোনা যায় না। 1 টাকার কয়েনের নকশার বিবর্তনের ইতিহাস আমরা আগের ভিডিওতেই আলোচনা করেছি, তাই সেটি না দেখে থাকলে অবশ্যই দেখুন। চলুন এবার দেখে নিই ভারতবর্ষের সর্বপ্রথম 20 টাকার কয়েনের খুঁটিনাটি। 8.54 গ্রাম ওজনের 27 মিলিমিটার ব্যাসযুক্ত 12 ভুজাকৃতি এই কয়েনগুলি তৈরি হয়েছিল মিশ্র ধাতুতে। এর আউটার ও ইনার রিংয়ে কোন ধাতু কত পরিমাণে রয়েছে তা ছবিতে দেখা যাচ্ছে। কয়েনটির সামনের দিক বা ওভার সাইডের ডিজাইন আগের কয়েনগুলির মতোই। মাঝখানে রয়েছে অশোকস্তম্ভ, তার নিচে সত্যমেব জয়তে কথাটি খোদাই করা এবং এর বাম পাশে ও ডান পাশে হিন্দি ও ইংরাজিতে ভারত ও ইন্ডিয়া কথাগুলি লেখা। কয়েনটির পেছনের দিক বা রিভার্স সাইডের মাঝ বরাবর রুপি সিম্বলের নিচে বড় করে ইংরাজি হরফে 20 লেখা রয়েছে। এর আউটার রিংয়ে ডান দিকে হিন্দি এবং ইংরাজিতে 20 রুপয়ে এবং 20 রুপিজ কথাগুলি হিন্দি ও ইংরাজিতে খোদাই করা রয়েছে। এর ঠিক বাঁ দিকে রয়েছে মিন্টিং ইয়ার, এখানে 2020 এবং তার নিচে মিন্ট মার্ক। এক্ষেত্রে 2020 লেখার নিচে কোনোরকম কোনো মিন্ট মার্ক নেই, তাই এই কয়েনটি ক্যালকাটা মিন্টের কয়েন হিসেবে আমরা চিনতে পারি। মিন্ট মার্ক সম্পর্কিত আমাদের আগের ভিডিওগুলি না দেখে থাকলে আই বাটনে ক্লিক করুন। নতুন নকশার এই কয়েনগুলির মূল থিম হল শস্য উৎপাদনে ভারতের স্বনির্ভরতা, তাই প্রতিটি কয়েনের পিছনের দিকে রয়েছে শস্য দানার প্রতীক। এই 20 টাকার কয়েনটি বা নতুন ডিজাইনের অন্য যে কোনো কয়েন যদি আপনি হাতে পেয়ে থাকেন তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। এই ধরনের নিয়মিত আপডেট পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ টাকা পয়সা দিয়ে। আরও বেশ কিছু এক্সাইটিং ইনফরমেশন নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে।